ট্রাফিক নিয়ম মেনে প্রতিমা দর্শন করুন। ট্রাফিক নিয়ম মেনে প্রতিমা দর্শন করুন, মোটর বাইক চালান হেলমেট পরে। জেলা পুলিশ প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে রয়েছে। জলপাইগুড়িতে পুজো উদ্বোধনের সময় এমন বার্তাই দিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার এবং সদর মহকুমা শাসক। জলপাইগুড়ি আসাম্মোড় তারাপাড়া দুর্গা পুজো কমিটির এবারের পুজোর শুভ উদ্বোধন হলো। সোমবার রাতে পুজো উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক হগেশ্বর রায়, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অনেকেই। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডাবহালে। পুজো কমিটির এবারের থিম চাইনা হতে উমা। এদিকে মহাপঞ্চমীর সন্ধ্যা থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ব্যাঘাত ঘটে বহু ক্লাবের পুজো প্রস্তুতি। প্রতিমা দর্শনে বেরিয়ে অনেকেই কাক ভেজা অবস্থায় বাড়ি ফেরেন। আমরা একটা জিনিসই আপনাদের কাছ থেকে চাই যে আপনারা আইনিভাবে ঠাকুর দেখুন এবং আইনিভাবে যখনই পুজোতে আনন্দ করবেন দেখবেন সেই আনন্দ সকলের হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 1200 পুজোর উদ্বোধন করেছেন, গোটা পশ্চিমবঙ্গে এই পুজোটিও তার মধ্যে অন্যতম। সুতরাং এই পুজোগুলি অগ্রগণ্য পুজোগুলোর মধ্যে পড়ে গোটা রাজ্যে, তাই আপনাদেরও একটা বিরাট দায়িত্ব থাকছে। জলপাইগুড়ি জেলার কথা বলতে গেলে অনেক কিছু মাথায় আসে, তেমনি এই অক্টোবর মাসেই আমাদের সবথেকে খারাপ সময় 1968 সালে আমরা কাটিয়ে এসেছি। 4 অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর রাত, আমি পরে গল্প শুনেছি বড় হয়ে, তো আমার জন্মের বহু আগের ঘটনা, কিন্তু সেই বিভীষিকাময় রাত্রির কোনো পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমরা সতত প্রস্তুত রয়েছি সকলে। আমরা চাই মা আনন্দময়ীর আগমনে আপনাদের প্রত্যেকের মনের মধ্যে যে আনন্দ হিল্লোল জেগেছে, ইতিহাস মণ্ডিত জলপাইগুড়ি, সংস্কৃতির পীঠস্থান জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি শিশু, প্রত্যেক মা, প্রত্যেক বাবা সেই আনন্দে তারা উদযাপন করতে পারুন, সেই আনন্দে কোনো রকম ব্যাঘাত না ঘটুক। আমরা আজকের এই সুন্দর সন্ধ্যায় মায়ের কাছে সেই প্রার্থনা জানাই, যাতে আগামীর উন্নয়নে জলপাইগুড়ি যেরকম স্বাক্ষর রেখে চলেছে তেমনি আমাদের পুজোতে এবং পুজোর আনন্দ উদযাপনেও আমরা সুন্দরভাবে সেই স্বাক্ষর রাখতে পারি। এই প্রার্থনাটুকু মায়ের চরণে আমি রাখলাম, ধন্যবাদ। উপপ্রধান টিকা রাউতিয়া মহাশয়া, আপনাকে, পিঙ্কি রায় মহাশয়া, আপনাদের মঞ্চে উপস্থিত হওয়া মহাশয়, বিশিষ্ট সমাজসেবী তপন দে মহাশয়কে আমরা আহ্বান করছি বরণ করার জন্য। কমিটির কালচারাল সেক্রেটারি শ্রী শুভঙ্কর চন্দ মহাশয় বরণ করে নেবেন। অনেকক্ষণ থেকে এখানে এসে অপেক্ষা করছে, বেশি বলার নেই। আজকে আমরা এই আসাম মোড় রিক্রিয়েশন ক্লাবের যে পূজা, এটা আজকে এই পূজা মণ্ডপ আজকে দর্শনার্থীর জন্য খোলা হচ্ছে। এই অনুষ্ঠানের জন্য সবাই আপনারা উপস্থিত আছে, আমাদের মধ্যে MLA রাজগঞ্জ, আমাদের জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, SDO সদর, আমাদের পুলিশের কলিগ, প্লাস এখানকার লোকাল জনপ্রতিনিধি সবাই আছে, আর আপনারা এখানকার ওয়াসি সবাই, এই অরবিন্দ জিপির আন্ডারে এটা পড়ে, এটাই আমাদের টাউনের ঢোকার মুখ, তো সেজন্য আমরা বলতে পারি টাউনের এন্ট্রি। তো এই পূজা যখন হচ্ছে তো এখানে আমরা বলতে পারবে কি আমাদের জলপাইগুড়ি জেলার, জলপাইগুড়ি টাউনের একটা এন্ট্রি গেট মতন আছে, তো এটা খুব বড় দায়িত্ব এখানকার, কারণ এখানে আমাদের অনেক ভিড় হয় এইসব জায়গাতে, এদিকে লাগোয়া আছে,
আমি আপনাদের সবাইকে পূজা কমিটির যে মেম্বার আছে সবাইকে আমি নিবেদন করব এখানে আপনারা এটা দেখতে হবে কি এখানে ভালো করে ট্রাফিকের এটা হোক আর যে আপনাদের বাকি প্রোগ্রাম হোক বা দর্শনার্থী যারা আসবে ওর জন্য ট্রাফিকের মুভমেন্টের জন্য কোনো অসুবিধা না হয়। কারণ পূজার জন্য আমরা জানি লাস্ট ইয়ারে আমি দেখেছি বাইরে থেকে অনেক মানুষ আসে যারা টাউনে পূজা দেখতে যায়, টাউনের মানুষ বাইরে গ্রামে দিকে পূজা দেখতে যায়, এখান থেকে অনেক মানুষ আসে, সবাই একটা ফেস্টিভ্যাল মুড মধ্যে থাকে, সবাই ফ্যামিলিকে নিয়ে বেরোয়, আনন্দে থাকে, ওই সময় কার আনন্দে খারাপ না হয়। তারপরে পুলিশ যখন অ্যাকশন নেয় সবাই ভাই এখন পূজার সময় পুলিশ কেন এটা করছে, এখন পুলিশের যেরকম আপনারা পূজার আনন্দ নিচ্ছে তার মধ্যে অন্যেরই আনন্দ আসে, সবাই জন্য পূজা আসে, সবাই আসবে, রাস্তায় গাড়ি ঘোড়াই চলবে, মানুষই চলবে, পূজা দেখতে আসবে, তো ওই জন্য সবাই সবাই রকম দায়িত্ব আসে, সবাই সেরকমই রেসপন্সিবিলিটি আসে। তো পুলিশ আমরা সবাইকে আমরা এক মাস ধরে আমরা এই পূজার ভালো হওয়ার জন্য পূজার জন্য এক মাস আগে থেকে প্রস্তুত আছে। আমরা সব পূজা কমিটিকে আমি নিজে এই মণ্ডপটা অনেকদিন আগে ভিজিট করেছি, কী কী সুবিধা নিতে হবে, কীভাবে পূজা ভালো করে দেখতে পারবে, কোথা থেকে পাবলিক আসবে, কোথা থেকে বেরোবে, কীভাবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ট্রাফিকে কী অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটা আমরা এক মাস ধরে লাগিয়েছি। আমরা প্রত্যেক পূজা পণ্ডালে ভিজিট করেছি, মিটিং অনেক পূজা কমিটির সঙ্গে আমরা দু তিনবার মিটিং করেছে, আর এই সত্যি আমরা ট্রাফিকের জন্য অনেক ভালোভাবে অ্যারেঞ্জমেন্টই করেছি। আজ থেকে আমাদের ডিপ্লয়মেন্টটা সব জায়গাতে হয়ে গেছে, তো এইভাবে আমাদের সব জায়গাতেই থাকবে। আমরা জলপাইগুড়ি পুলিশ আপনাদের পূজার ভালো হওয়ার জন্য প্রস্তুত আছে, তো আমরা চাই সবাই ভালো করে পূজা হোক, লেকিন এটা আপনাদের কোঅপারেশনটা লাগবে, উইদাউট আপনার কোঅপারেশনটা আমরা পূজা করতে ভালো করে করতে পারবে না। যেরকম আমাদের দায়িত্ব আছে আপনার সেফটি সিকিউরিটির জন্য, ট্রাফিক রেগুলেশন জন্য, সেটা আমরা প্রস্তুত আছে, লেকিন যেরকম আপনি পূজা দেখতে আসবে আপনারই অনেক দায়িত্ব আছে। তো আমি আপনাকে সবাইকে আহ্বান করব, আপনারা আসুন, পূজা আনন্দ নেব, লেকিন পূজার যখন আনন্দ নেবে তার মধ্যে রেসপন্সিবল সিটিজেন, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন যেটা নিয়ম আছে, রুলস আছে, ট্রাফিকের যে আইন আছে সেটা মানতে হয়। আমি বিশেষত আমাদের যে ইয়ং জেনারেশন আছে ওনারকে আমি আহ্বান করব কি আপনার একটা ভুলের জন্য আপনার নিজের পরিবার অন্য কার পরিবার যখন অ্যাক্সিডেন্ট মধ্যে যে কোন মারা যায় বা কোনো আঘাত হয় এই পূজার সময় আপনার পরিবার অন্য যার ইঞ্জুরি হয় ওর পরিবার কোনো দুঃখ না পায়, এটা আপনাদের দায়িত্ব আছে। সেই জন্য যখন বাইক চালাবে আপনারা বাইক নিয়ম মানে হেলমেট পরে দুইজনের বেশি লোক না গিয়ে এটা চালাতে হবে, আর সেটা না হয় তো পুলিশকে যে করার আছে পুলিশ সেটা কারবাই করবে, সেটা আমি এখান থেকে বলছি। মানে এটা হবে না ফেস্টিভ্যাল আসে তারপরে পুলিশ কোনো কারবাই করবে না, পুলিশ পুলিশে কাজ করবে, আমরা যত হেল্প করব, যেরকম আমার মানবিক মুখ আছে পুলিশে আমরা ল ইমপ্লিমেন্ট করতে জানি, তো সেরকমই আমরা ল এনফোর্সমেন্টই করবো। সেই জন্য আমি আগাম বারবার আমি প্রত্যেক স্টেজ থেকে আহ্বান করেছি সবাই যখন বাইক চালাবে আপনারা বাইকে নিয়ম মেনে চালাবে, বাইকের দূর উপরে বেশি লোক চালাবে না, হেলমেট পরে চলবে, যেখানে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করা আছে ওই জায়গাতে পার্কিং করাবে। আমি সবাইকে আহ্বান করছি টাউন মধ্যে আমাদের জলপাইগুড়ি একটা কালচারাল টাউন, জলপাইগুড়ি একটা বিশিষ্ট নাম আছে, সবাই জলপাইগুড়িকে একটা বিশিষ্ট শহর কালচারাল শহর মানে মানে, তো এইকে যে আমাদের নাম আছে ওটা আগে আমাকে রাখতে হবে, তো সেই জন্য সবাইকে আমি বলছি বাইকটা আপনার নির্দিষ্ট জায়গাতে বাইক পার্ক করবে। এত সুন্দর যেটা ডেকোরেশন সবাই পূজা কমিটি করেছে, রাস্তায় ভালো করে আলো আসে, একটু রাস্তায় হাঁটুন, রাস্তায় হাঁটবে পূজার আনন্দ আর বেশি দুগুণিত হবে, আপনি রাস্তায় হাঁটবে ভালো করে দেখতে পারবে, পূজা দেখতে পারবে, সব মানুষ আনন্দিত হবে, বাইক নিয়ে জোর করে চালাবে অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি পূজার আনন্দ নিতে পারবেন না। তার থেকে সবাইকে আমি আহ্বান করছি নির্দিষ্ট জায়গাতে বাইকটা পার্ক করুন, আর আপনারা বাইক পূজার আনন্দ রাস্তায় ঘাটে হেঁটে, যেটা আপনি অনেকগুলো খাওয়া দাওয়া যেটা পছন্দ করে অনেক জায়গাতে ফুড কর্নার হবে ওই সব জায়গাতে খাওয়া দাওয়া করে ভালো হেঁটে পূজা দেখুন, তো সবাই পূজা ভালো করে আনন্দতে করুন। আমি সবাইকে আহ্বান করছি সবাই আসুন, আমরা প্রস্তুত আছে পূজার আনন্দ নাও, সবাই আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, যেটা হচ্ছে এবার 2024 প্রতি বছর নেই এবারও আজকে আসাম্য তারাপাড়া যেটা সার্বজনীন পূজা কমিটি রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় যে এবারে 69তম প্রতি বছর আমাকে আমন্ত্রণ করে 2011 সালতে আজকে 16 বছর হচ্ছে প্রতি বছর আমন্ত্রণ করে, প্রতি বছর আমন্ত্রণ সারা দিয়ে নিজেই উপস্থিত থাকি এবং এবারেও আমন্ত্রণ করছে আমন্ত্রণ সারা দিয়ে। আপনি যেটা বললেন থিমটা যদি বুঝতে অনেক কিছু মানে আছে, এই যে ইয়েটা আর কি
হতে চাই না উমা অনেক বলে অনেক সময় লাগবে এত থিমটা অনেক বুঝার কিছু আছে নিশ্চয়ই আপনারা বুঝবেন সাংবাদিকতা করেন এবং এই যে পূজার যে উদ্যোগ বিশেষ করে এই পূজা কমিটি বিশেষ করে মেইন উদ্যোগ যেটা হচ্ছে নিতাইকর এবং এই নিতাইকরের সঙ্গে আজকে খুব ভালো লাগলো যে পুলিশ সুপার থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে প্রাক্তন সাংসদ জিতেন দাসও এখানে আছে এবং এই অঞ্চলে উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সুচেতা করতে প্রত্যেকে তপন দের থেকে শুরু প্রত্যেকে আজকে মহেশ রাউটিয়া থেকে শুরু করে আমাদের আরও অনেকে আছে রাজু সাহানি থেকে শুরু এতগুলো যে উপস্থিত হয়েছে তার জন্য এই পূজা কমিটিকে ধন্যবাদ জানাই যে এত অতিথি ডাকছে কাজে নিশ্চয়ই আমি আশা রাখবো আগামীতে আরও সুন্দর পূজা করবে এই পূজা মনে হচ্ছে মেলো যে ছাপ ফেলবে মানুষ বললাম তো এই পূজা নিশ্চয়ই মানেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এই মানেটা অনেক ব্যাপার আছে বললে পরে অনেক সময় লাগবে খুব সুন্দর এই মানেটা খুব সুন্দর সেটা নিতেই করেই বলবে।